শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডের মধ্যকার চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এক অদ্ভুত ইতিহাস গড়েন আইরিশ ক্যাপ্টেন অ্যান্ডি বালবার্নি। টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে প্রথম ব্যাটার হিসেবে আউট হন নার্ভাস নাইনটিতে। ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই ফর্মেটে দেশের হয়ে প্রথম নার্ভাস নাইনটিতে আউট হওয়া ব্যাটারদের তালিকায় বালবার্নির সঙ্গে রয়েছেন আরও অনেক গ্রেট ক্রিকেটার। চলুন জেনে নেই তারা কারা। টেস্ট ক্রিকেট ইতিহাসে নার্ভাস নাইনটিতে আউট হওয়া প্রথম ব্যাটার হলেন অস্ট্রেলিয়ার অ্যালেক ব্যানারম্যান। 1883 সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে 245 মিনিট ব্যাটিং করে 94 রানে আউট হন তিনি। ক্যারিয়ারে সব মিলিয়ে 27টি টেস্ট খেললেও একবারও সেঞ্চুরি দেখা পাননি অ্যালেক। ইংল্যান্ডের হয়ে প্রথম নার্ভাস নাইনটিতে আউট হন উইলিয়াম স্কটন। 1894 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 375 বল খেলে 90 রানে আউট হন তিনি। আলেকের মতো স্কটনের 15 টেস্টের ক্যারিয়ারে নেই কোনো সেঞ্চুরি। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম নার্ভাস নাইনটিতে আউট হন লুইস টানক্রেড। 1902 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 97 রানে আউট হন তিনি। 14 ম্যাচের ক্যারিয়ারে টানক্রেডেরও নেই কোনো সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম নার্ভাস নাইনটিতে আউট হন কার্ল নুনস। 1930 সালে ইংল্যান্ডের বিপক্ষে 92 রানে আউট হন তিনি। তবে ক্যারিয়ারে মাত্র 4টি টেস্ট ম্যাচ খেলেছেন নুনস। টেস্টে নিউজিল্যান্ডের হয়ে রেকর্ডটির মালিক রজার ব্লান্ট। 1931 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে 96 রানে আউট হন তিনি। ক্যারিয়ারে মাত্র 9টি টেস্ট খেলেছেন এই সাবেক কিউই অলরাউন্ডার। পাকিস্তানের হয়ে প্রথম নার্ভাস নাইনটিতে আউট হন হানিফ মোহাম্মদ। 1952 সালে ভারতের বিপক্ষে 96 রানে আউট হন তিনি। তবে টেস্ট ক্যারিয়ারে এরপর 12টি সেঞ্চুরি দেখা পান এই পাকিস্তানি ওপেনার। টেস্টে ভারতের হয়ে প্রথম নার্ভাস নাইনটিতে আউট হন বিনু মানকার। 1953 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 96 করে রান আউট হন তিনি। তবে ক্যারিয়ারে সব মিলিয়ে 5টি সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার হয়ে রেকর্ডটির মালিক রয় ডিয়াস। 1982 সালে পাকিস্তানের বিপক্ষে 98 রানে আউট হন তিনি। 20 টেস্টের ক্যারিয়ারে সব মিলিয়ে 3বার সেঞ্চুরি দেখা পান এই লঙ্কান অলরাউন্ডার। টেস্টে জিম্বাবুয়ের হয়ে প্রথম নার্ভাস নাইনটিতে আউট হন গ্র্যান্ট ফ্লাওয়ার। 1993 সালে ভারতের বিপক্ষে 96 রানে আউট হন তিনি। তবে তার 67 টেস্টের ক্যারিয়ারে আছে 6টি সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে রেকর্ডটির মালিক হাবিবুল বাশার। 2003 সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে 97 রানে আউট হন তিনি। টেস্ট ক্যারিয়ার শেষে বাশারের ঝুলিতে ছিল 3টি সেঞ্চুরি। টেস্টে আফগানিস্তানের হয়ে প্রথম নার্ভাস নাইনটিতে আউট হন রহমত শাহ। 2019 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 98 রানে আউট হন তিনি। একই বছর বাংলাদেশের বিপক্ষে তিনি তুলে নেন আফগানিস্তানের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি। আয়ারল্যান্ডের হয়ে এই রেকর্ডটির মালিক অ্যান্ডি বালবার্নি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে 95 রানে আউট হন এই আইরিশ ক্যাপ্টেন।